নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনিদেবকে প্রসন্ন করতে এই 7টি উপায়ের মধ্যে আপনি যে কোনো একটি উপায় যদি করেন, শনি মহারাজের বরদান, আশীর্বাদ বা কৃপা যেটাই বলেন না কেন, আপনি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পাবেনই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এই 7টি উপায়, যে 7টি উপায়ের কথা আমি বলবো, শনি মহারাজ প্রসন্ন হয় যে 7টি উপায় করলে, 7টি উপায়ের মধ্যে যদি একটি উপায় যদি আপনি করতে পারেন, আপনার জীবনে দারিদ্রতা, অর্থকষ্ট, ঝামেলা, আইনি জটিলতা, যাতে কেস মামলা মকদ্দমা চলছে, সেই জায়গাগুলো আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। দেখুন, এই শনির 7.5, শনির ঢাইয়া, শনি আপনার রাশিচক্রে পাপগ্রহের সঙ্গে অবস্থান করছে, শনি আপনার মঙ্গলের সঙ্গে অবস্থান করছে বা শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ে আছে, শনি আপনার রাশিচক্রে কেতুযুক্ত, শনি আপনার রাশিচক্রে রাহুযুক্ত, শনি আপনার নক্ষত্র দিক থেকে দুর্বল বা শনি আপনার নিচস্থ গৃহে বসে আছে, এক কথায় শনি কিন্তু আপনার রাশিচক্রে কিন্তু পীড়িত, বা আপনার ক্ষেত্রে শনি আপনার ক্ষেত্রে মারক, সেক্ষেত্রেও কিন্তু আপনারা, আমি যে এই 7টি উপায়ের কথা বলবো, তার মধ্যে আপনারা যদি একটি উপায় যদি আপনারা সারা জীবন করতে পারেন, শনি মহারাজের বরদান, আশীর্বাদ বা কৃপা যেটাই বলুন না কেন আপনারা পাবেন। শনিকে নিয়ে প্রত্যেক মানুষেরই কিন্তু ভয় কিন্তু আছে, অর্থাৎ শনি মানেই হচ্ছে আমার সব কিছু শেষ হয়ে যাবে। দেখুন, শনি যদি যার উপর প্রসন্ন হয় কি না, তাকে আপনার ভিখারি থেকে রাজাতে পরিণত করে যায়, যার উপর প্রসন্ন হয়, অর্থাৎ আপনি প্রচুর টাকার মালিক কিন্তু হবেন শনি যদি আপনার উপর প্রসন্ন হয়। আর শনি যদি আপনার উপর কুপিত হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার জীবন ছাড়খাড় পর্যন্ত হয়ে যেতে পারে, আপনার সব এক সময় ছিল কিন্তু আজকে আপনি নিঃস্ব হয়ে গেছেন, আপনার জীবনে দারিদ্রতা, দুঃখ, কর্মনায়, ঝামেলা, এক কথায় শান্তি হনন আপনার কিন্তু হয়ে যাবে। এই সবই কিন্তু শনিদেব করে থাকে। শনি হচ্ছেন ন্যায় কারক গ্রহ, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন আপনি কিন্তু ফল আপনি কিন্তু পাবেনই পাবেন, অর্থাৎ আপনার যেমন কর্ম তেমন ফল শনিদেব কিন্তু প্রত্যেক মানুষকে কিন্তু দিয়ে থাকে। যাদের রাশিচক্রে শনি পীড়িত আছে তারা অবশ্যই, বা শনির ঢাইয়া বা শনির 7.5 বা শনি আপনার নেগেটিভ পজিশানে আছে, আপনারা অবশ্যই কিন্তু করুন। যে উপায়, যে আমি 7টি উপায়ের কথা বলবো, তার মধ্যে একটি উপায় যদি আপনি করতে পারেন, জীবন আপনার বদলে যাবে, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট আপনি কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। তো কোন এই 7 উপায় আমি আপনাদেরকে জানাবো, এবং একটি উপায় আপনারা অবশ্যই করবেন, 7টি উপায়ের মধ্যে একটি উপায় যদি করেন কি না, আপনার জীবনে দারিদ্রতা, দুঃখ কষ্ট বলে কিচ্ছু থাকবে না, শনি আপনাকে কিন্তু রাজা করবে, অর্থাৎ সব দিক থেকে শনি আপনাদেরকে দুহাত ভরে দিবে। একটা কথাই আছে, শনি যা দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে, এবং এই কলিযুগে যদি ধন দিয়ে থাকে, অপার ধন, একাধিক প্রপার্টির মালিক, প্রচুর অর্থ, একমাত্র শনি মহারাজের হাতে, শনিদেব। তা শনিদেবকে প্রসন্ন করতে কোন এই 7 উপায় আমি এই ভিডিওতে আপনাদেরকে একে একে জানাতে চলেছি। প্রথম উপায় নাম্বার 1, ভিডিওটি বারবার কিন্তু শুনবেন, 1 নম্বর পয়েন্ট, যেটা আপনাদের কিন্তু কোনো খরচ কিন্তু হবে না, এটা আপনারা কিন্তু সারা জীবন করে যাবেন, কোনো খরচ হবে না, এটি এক
কথা বলতে পারেন, আপনাদেরকে মহা টোটকা হিসাবেও কিন্তু বলতে পারেন। এই সাতটি যে মহা টোটকা আপনাদেরকে দিতে চলেছি, কোনো খরচ হবে না, কিন্তু আপনাদেরকে সারা জীবনটি করে যেতে হবে, জীবন বদলাতে বাধ্য 100%। আমি খুব দায়িত্ব নিয়ে, খুব ওভার কনফিডেন্স নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। এক নম্বর পয়েন্ট, প্রথম পয়েন্ট হচ্ছে, আপনারা প্রতি শনিবার অসত্য গাছের নিচে সকালবেলা স্নান করে অসত্য গাছের নিচে আপনারা জল দিন, এবং সেখানে আপনারা ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি পাঠ করুন, এবং আপনারা একটি প্রদীপ সেখানে প্রজ্বলন করুন। এক নম্বর পয়েন্ট, অর্থাৎ শনি কিন্তু আপনার উপর প্রসন্ন হবেই। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, প্রত্যেক শনিবার অসত্য গাছের নিচে জল দিন এবং শনির বীজ মন্ত্র পাঠ করুন, এবং এর পাশাপাশি আপনারা একটি প্রদীপ প্রজ্বলন করুন। দুই নম্বর উপায়, আপনারা একটি পাত্রে, অবশ্যই কাঁসার পাত্রে যদি হয় খুবই ভালো, কাঁসার পাত্রে আপনারা সরষার তেল নিন, সেখানে নিজের ছায়া দেখুন, অর্থাৎ আপনার যে ছায়া পড়ছে কিনা সেই ছায়াটা আপনারা দেখুন। দেখার পর সেই তেলটা এই শনিবার দিন নির্ধনী ব্যক্তিকে আপনারা দান করে দিন, অর্থাৎ গরিব মানুষকে, সেই দেখার পর সেই গরিব মানুষকে দান করে দিন, অথবা যে শনি মন্দিরে শনি শিলারূপে পূজিত হয়, যেখানে চোখ আছে সেখানে যাবেন না, শনি যে জায়গাতে দৃষ্টি দেয় সেই জায়গাটা নাশ করে যায়, যেখানে শিলারূপে পূজিত হয় সেখানেও সেই তেল আপনারা দান করতে পারেন, তাতে বিশেষ শনির কৃপা কিন্তু আপনারা পাবেন। তিন নম্বর পয়েন্ট, শনিবার দিন আপনারা কুকুরকে অবশ্যই পেট ভরে খেতে দিন এবং মিষ্টি খাওয়ান। কুকুরকে পেট ভরে খাওয়ানো এবং মিষ্টি খাওয়ানো, শনি মহারাজ কিন্তু আপনার উপর, শনিদেব আপনার উপর কিন্তু প্রসন্ন হবে, এবং কুকুরের উপর যে অত্যাচার করছে সেটা আপনারা রেজিস্ট করুন, সেখানে আপনারা বাধা দিন, কুকুরকে আপনারা আদর যত্ন করুন, দেখবেন শনি মহারাজ প্রসন্ন হবে। চার নম্বর পয়েন্ট, শনিবার দিন আপনারা কোনো দেবালয়ে গিয়ে শিবের মন্দিরে আপনারা জল অবশ্যই দিন এবং ঘিয়ের প্রদীপ, অর্থাৎ শিব হচ্ছে দেবাদিদেব মহাদেব, যিনি শনির যদি আপনার রাশিচক্রে খারাপ থাকে তার নেগেটিভ এফেক্টও কিন্তু কেটে যাবে, শনি প্রসন্ন হবে এবং আপনার জীবনে দুঃখ দারিদ্রতা অষ্ট কষ্ট কিন্তু আসবে না, অর্থাৎ শিবের মন্দিরে যদি আপনারা প্রত্যেক শনিবার জল দিতে পারেন খুবই ভালো। পাঁচ নম্বর পয়েন্ট, শনিবার দিন আপনারা তিল, কলের ডাল, কালো কোনো বস্ত্র যদি আপনারা দান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজ আপনার উপর কিন্তু প্রসন্ন হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তিল, আপনার কলের ডাল এবং কোনো কালো বস্তু যদি আপনারা দান করতে পারেন কোনো নির্ধনী ব্যক্তিকে, তাতেও কিন্তু শনি মহারাজ প্রসন্ন হবে। ছয় নম্বর পয়েন্ট, শনি দেবকে প্রসন্ন করতে আপনারা বা শনিদেবের যাদের শনি পীড়িত আছে, আপনারা শনিবার দিন হনুমানজির মন্দির যান। হনুমানজির মন্দিরে আপনারা চ্যামিলি তেলের প্রদীপ এবং মেটে কালারের সিঁদুর আপনারা সেখানে দিন, এবং এর পাশাপাশি লাড্ডু প্রদান করেন, এবং তার সাথে সাথে লাল ফুল যদি আপনারা নিবেদন করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে দুঃখ দারিদ্রতা যাদের অর্থ কষ্ট আছে সেটা আপনাদের জীবনে দূর হবেই হবে। আমি খুব আপনাদেরকে এই কথাটাও কিন্তু খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। সাত নম্বর পয়েন্ট, এই শনি হচ্ছে লেবার শ্রমিক, লেবার জাতীয় অর্থাৎ নিচু যারা নিম্ন বর্গের মানুষ তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করে,
অর্থাৎ তাদেরকে কিছু অর্থ সাহায্য করুন এবং তাদেরকে কোনোদিনও ঠকাবেন না। তাদেরকে কাছে যতটা আপনার সামর্থ্য নির্ধনী ব্যক্তিকে যদি ভোজন করাতে পারেন, শনি মহারাজ সাত্ত্বিক ভোজন, শনি মহারাজ কিন্তু আরও কিন্তু প্রসন্ন হবে এবং কিছু অর্থ তাদের হাতে প্রদান করুন। শনি মহারাজ আপনাদেরকে কিন্তু দুহাত ভরে ঢেলে দিবে। এই সাতটি উপায়ের মধ্যে একটি উপায় অবশ্যই করুন। নমস্কার।